নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা শ্রম আদালতের মামলা চলবে এমন আদেশ দিয়েছে চেম্বার জজ আদালত। এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে 29 আগস্ট। বুধবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম শুনানির দিন ঠিক করেন। গেল 17 আগস্ট মামলা বাতিল চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট, আর এ কারণে তার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে বাধা ছিল না। এর আগে গত 13 জুন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম নিম্ন আদালতে 2 মাস স্থগিত থাকবে বলে আদেশ দেয় আপিল বিভাগ। একই সঙ্গে এই সময়ের মধ্যে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা কেন বাতিল হবে না এই মর্মেও জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেয়